কিন্তু ভোটটা আমার কথাই দেবে যাকে আমি ওই কমিটি যারা থাকবেন তারা রাজনীতির ব্যানার ফ্ল্যাগ কিচ্ছু ধরতে পারবেন না রাজনীতির ব্যাপারে মাথা দিতে পারবেন নিজেদের একটা রাজনীতির প্ল্যাটফর্মের দরকার আছে না নাই একটু সাড়া দেবেন তাই আহলে সুন্নাত আল জামাত যারা সংগঠন করে তারা সংগঠন করবে কেন অনেকে আমাকে জানিয়েছে ভাইজান আমি তো রাজনীতি বুঝি না সংগঠনটা খুব ভালো লেগেছিল সংগঠন করি এখন আমি কি করব তুমি সংগঠন করো কিন্তু আমার বলা ছিল সংগঠনের সদস্য যে হবে আমার হ্যাঁ হ্যাঁ আমার নাই না বলা ছিল না ছিল না যারা শুনেছিলেন একটু হাত তুলে দেখান ছিল না ছিল না তাই আহলে সুন্নাত আল জামাতের সদস্যরা তোমরা সংগঠন করো তোমাদের পার্টিতে আসার দরকার নেই কিন্তু ভোটটা আমার কথাই দেবে যাকে আমি বলবো ঠিক না বেবি এটা তো সংগঠনের ছেলেদের ডিউটি যে তার দলের যে নেতৃত্ব দিচ্ছে ভাইজানের কথা তো মানতেই হবে এটা সংগঠনের রুলস তো ঠিক না বেটি তাহলে আজকে সেই দিন কলিকাতার পুকে আমি চিৎকার দিয়ে বলেছিলাম যে আমরা ভারতীয় সবাই দাবি করি কিন্তু আমার দেশের গাইডবুক সংবিধানটা আমরা জানি না কজন জানে কজন জানে আমি বলেছিলাম পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানকে প্রত্যেকটা নাগরিকের জন্য শর্ত সংবিধান পড়তেই হবে সংবিধান জানতে হবে আমার সে কথাকে গুরুত্ব দেয়নি আমি অনেক ভাবলাম এত সব সংবিধানের দরদিত এটা গুরুত্ব দিল না কেন তারপরে ভেবে দেখলাম সংবিধানের পাওয়ারটা সংবিধানটা যদি জনগণ জেনে যায় সংবিধান যে আমাদেরকে কত অধিকার দিয়েছে যদি জেনে যায় তাহলে নেতাদের চুরি করাটা বন্ধ হয়ে যাবে তাই তারা সংবিধানকে গুরুত্ব শুধু মুখে দেয় পড়াতে চাইছে না কিন্তু আমরা চাই সংবিধানকে পাঠ্যক্রমে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে আমরা 2019 এর 31 জানুয়ারিতে বলেছিলাম প্রত্যেকটা পরিবারে কম করে একটা করে ছেলেকে চাকরি দিতেই হবে যদি আজকে প্রত্যেকটা পরিবারে একটা করে চাকরি থাকতো তাহলে এই করোনার সময়ে কি কোনো পরিবারটার অসুবিধে হতো তাহলে করোনা হবার আগে আমি বলেছিলাম একটা করে চাকরি দিতে হবে দেখুন আমিও মানুষ একটু হলো আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে সেই পাওয়ারে কিছু আল্লাহ বলাই কিছু বুঝাইতে আমি বলি আমি আগে বলেছিলাম যে একটা করে প্রতিটা পরিবারে চাকরি দাও যাদের যাদের চাকরি ছিল বসে বসে মাইনে পেয়েছে যাদের চাকরি ছিল না তাদের পরিবারটা না খেয়ে শুকিয়েছে মরেছে প্রতিটা পরিবারে যদি একটা করেও চাকরি থাকতো তাহলে পুরো পরিবারটাকে কমসে কম লকডাউনে টানতে পারতো এভাবে আহলে সুন্নাত আল জামাত 2016 সাল থেকে কাজ করে আসছে আমরা এই আন্দোলনকে সংগঠনকে আগামী দিন আরো দূরে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা কি রাজি আছেন সংগঠনের সাথ দেবেন তো আপনারা যারা সংগঠনের সদস্য হন সবাইকে বলবো সদস্য হন সদস্য হন কিন্তু প্রতিটা বুথে 9 জন করে কমিটি আছে ওই কমিটি যারা থাকবেন তারা রাজনীতির ব্যানার ফ্ল্যাগ কিচ্ছু ধরতে পারবেন না রাজনীতির ব্যাপারে মাথা দিতে পারবেন না বাকি যারা এমনি সাধারণ সদস্য একটা বই আছে ডোনেট করেন মাসে 100 কোটি টাকা দান করেন সব হবে এই টাকা থেকে গরিব ছেলেদের পড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে তারা আসতে পারেন কিন্তু 9 জন যে কমিটি আছে তারা মাথা মারতে পার্টির ব্যাপারে কোনো মাথা মারবে না ভোটের দিন হবে যাকে বলবো তাকে ভোটটা দিয়ে দেবে এই হচ্ছে তাদের কাজ তো ভাইয়েরা আমার এই সংগঠনের শেষ কথা হলো দেশপ্রেম নিশ্চয়ই লেখা আছে দেখুন দেশপ্রেম দেশপ্রেম মাতৃভূমি ভালোবাসা আজ কিছু বক্তা কিছু মানুষ হয়তো অবাক হয়ে যাচ্ছে মুসলমান আবার দেশপ্রেম দেশপ্রেমকে মুসলমান একটা ধর্মগুরু এ বিষয়ে কথা বলে কি করে আরে আপনাদের জানা না থাকতে পারে আজ আমি জানিয়ে দিই শুনে রেখে দেন মাতৃভূমির প্রেম দুনিয়ার কোন কারো কাছ থেকে আমি শিখি না মাতৃভূমির প্রেম তো শিখেছি তিনার কাছ থেকে যিনাকে মহান স্রষ্টা নবী রাসূল করে পথ প্রদর্শক করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব করে পাঠিয়েছেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিখেছি তিনি সর্বসময় চেয়েছিলেন তিনার মাতৃভূমি মক্কা মক্কা কি করে দুর্নীতি মুক্ত হবে মক্কা কি করে সন্ত্রাস মুক্ত হবে মক্কা কি করে উন্নতি হবে মক্কা কি করে নিরাপদ হবে মক্কার মানুষরা কি করে শান্তিতে থাকবে এই চিন্তায় সর্বসময় তিনি মক্কার জন্য পরেশান হয়েছিলেন একদিন যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে যাচ্ছেন হিজরত করে
বক্তার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলেছিলেন আর বলেছিলেন হায় রে আমার মক্কা মাতৃভূমি আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি সেই মুহাম্মাদের গোলাম হিসাবে আমি আজ বলে যাচ্ছি হায় রে ভারতবর্ষ আমি আব্বাস তোমাকে ভালোবাসি তাই তোমার মধ্যে কেউ যদি নেতা সেজে আমার দেশকে লুটতে চায় আহলে সুন্নাত আল জামাত তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালাচ্ছে চালিয়ে যাবে ঠিক না দেখে এটা আমাদের একদিকে যেমন ইমানি দায়িত্ব অর্পদিকে আমাদের মানবতার দায়িত্ব হলো আরেকদিকে দেশের নাগরিক হিসাবে দায়িত্ব তাই দেশকে ভালোবাসি তাই আহলে সুন্নাত আল জামাত মাতৃভূমির প্রেম দেশ প্রেম এ থেকে আমরা চাইছি দেশবাসীর এমন লোকের নেতৃত্ব না চলে যায় যার জন্য আমার দেশ শেষ হয়ে যায় আজকে দেখুন এমন একজনের হাতে দিয়েছেন নেতৃত্ব নেতার নেতৃত্ব চলে গেছে আজকে এমন একজনের হাতে দেশের দায়িত্ব চলে গেছে যে কিনা একটার পর একটার পর একটা দেশের সম্পদগুলোকে বিক্রি করে চলেছে একটার পর একটা দেশের ঐতিহ্যগুলোকে বেসরকারিভাবে কোম্পানির হাতে তুলে দিচ্ছে এইভাবে দিয়ে দিয়ে ও শান্ত হয়নি আজ প্রায় আড়াই মাস কম বেশি হয়ে গেল আজকে কৃষকদের বিরুদ্ধে তিনটা আইন তৈরি করে আজ কৃষকগুলোকে মারার ষড়যন্ত্র চলছে আহলে সুন্নাতুল জামাত প্রত্যেকটা কর্মীকে শিক্ষা দিয়েছে এমন লোককে আমরা সাপোর্ট করব না যার দ্বারা আমার দেশ দেশবাসী বিপদে পড়ে যায় আজ আপনারা খেয়াল করে দেখুন আড়াই মাস কম বেশি ধরে এই কঠিন ঠান্ডাতে দিল্লির বুকেতে লক্ষ লক্ষ কৃষক তারা আন্দোলন করতে লেগেছে কৃষক তারা কৃষক আমাদের আপন কৃষক তারা কৃষক আমাদের পরিবারের বাবা কৃষক তারা আমাদেরই পরিবারের দাদা কৃষক তারা আমাদেরই পরিবারের ভাই প্রত্যেকের বাড়িতে কৃষক আছে না নাই চিৎকার দেবো আছে না নাই কৃষক তারা আমার দেশের সেনাবাহিনী যারা রয়েছে একশোটা থাকলে নব্বইটা সেনাবাহিনীর বাবা হলো কৃষক কৃষক তারা আমার দেশের প্রশাসন যারা রয়েছে ইনাদের সত্তর জন কম বেশি তাদের বাবারা হলো কৃষক কৃষক তারা যাদের টাকায় দেশের 70% কাজ করে কৃষক তারা যারা আমার ভারতের 70% লোক যারা কৃষক তারা যারা আমার দেশকে বাঁচিয়ে রেখেছে তারা কৃষক তারা যারা অল্প টাকায় আমাদের মুখে খাবার তুলে দেয় নিজের জীবনকে বাজি লাগিয়ে রক্তকে পানি করে কৃষক তারা আজকে কৃষকরা যদি শেষ হয়ে যায় 40 টাকার চাল 400 টাকায় পাবো 40 টাকার গম 400 টাকায় পাবো 10 টাকার লঙ্কা 1000 টাকায় পাবো এইভাবে আমাদের উপরে সবাইকে মরতে হবে এই জায়গায় আহলে সুন্নাত আল জামাত তাই বিভিন্ন জায়গায় কৃষক বন্ধুদের হয়ে